আসলে রাস্তা সংস্কার করলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বন্দুকমারা গ্রামের ভুক্তভোগী জনতা। বাহাদুরপুর পূর্ত সড়ক থেকে কাটাখাল নদী পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই গ্রামীণ জনবহুল পথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বন্দুকমারা মোবেশ্বর আলী মুকাম রাস্তা নামে পরিচিত এই গ্রামীণ পথটি দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন রতনপুর জেপির বন্দুকমারা গ্রামের স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ কয়েক হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই তারা ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভায় প্রতিনিধি পাঠাচ্ছেন, কিন্তু আজও উন্নয়ন বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেছেন বন্দুকমারা এলাকার জনতা। এলাকার ভুক্তভোগী জনগণ অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি মতো হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর এই রাস্তাটি পাকা করে দেওয়ার কথা রয়েছে, কিন্তু প্রায় 2 বছরের বেশি সময় বিধায়কের কার্যকাল চলছে, এখনো এই রাস্তায় তার তহবিলের অর্থে কোনো কাজ হয়নি। স্থানীয় জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাকির হোসেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মাসুক আহমদ বরভুইয়ার কিছু আর্থিক সহায়তায় এবং এলাকার সর্বশ্রেণী মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে কয়েক গাড়ি স্যান্ডি পাথর দিয়ে আপাতত এই বেহাল রাস্তাটি চলাচলের উপযোগী করা হচ্ছে বলে জানালেন স্থানীয়রা। পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই এই বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য বিধায়ক জাকির হোসেন লস্করের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। আমরা আজকে সারা এখন ওই যে আমরা ওই রাস্তার ব্যাপারে খুব বেশি কষ্ট করে, আমি ছোট মানে ছোটবেলা থেকে দেখে এই রাস্তায় গুড় ধুকার আমরা গাঁও দেশ সারা মিলে সন্ধ্যা করে এই রাস্তা খামখা করি। আমরা বর্তমান যে এমএলও আছো, এমএলও রূপে আমরা খুব আত্মবিশ্বাস, খুব আশা দিচ্ছি যাতে রাস্তাটা করিয়া দেওয়ার লাগিয়া ইদানিং আমরা লোকাল কিছু মানুষ গেছেন 2 নম্বর গ্রুপের বন্দুকমারা থেকে যাবার বাদে তাই একটা সান্ত্বনা দিয়েছেন দিছন বলতে কিছু কমজোরি উনকা সান্ত্বনা দিয়েছে যাবার বাদে পরে আবার বাদে দেখা গেছে রাস্তাটা আমরা তো নগদ আমরা বাড়াইতে লাগবো সারা মানুষ ও রাস্তার গড়ে 8-10 হাজার মানুষ বাড়াইতে লাগবে, কিন্তু 2টা ফেরি আছে আবার ফেরিত মানে ফুলওয়াই আর ফেরির তোরা ঝামেলা কমছে আর মানুষ আমার ওটাও রিকুয়েস্ট আর আমি রতনপুর জিপি রেপিয়া কইয়া যাতে আমরা বর্তমান করে যে ফাউন্ডটা আর এখানে ছোট মোটো ফাউন্ড আর আমরা 5 বছর 2.5 বছর গেছে করোনা আর যে টাইম পাইছি টাইমের ভিতরে আমরা মানে সরকারে আমরা কোনো রোডখানের কোনো অ্যাপ্রুভেল দিচ্ছেন না, 2টা অ্যাপ্রুভেল দিছে এনার্জি আছে আর কোনো অ্যাপ্রুভেল দিচ্ছেন না, 2 দিন মানে অ্যাপ্রুভেল আগে দিয়ে আয় আর যদি যে টাইম আর সরকারে দেন আমরা চেষ্টা করবো আমরা প্রেসিডেন্ট সারা মিলিয়ে আমরা পাবলিক লইয়া সারা জনসাধারণ মিলিয়া আর যদি এখান তো মানে আমরা যদি অ্যাপ্রুভেল পাই না সরকার থাকি যে আমরা বর্তমান করে এমএলএ আসুন তান গেছে আমারও রিকোয়েস্ট আমার প্রেসিডেন্টও রিকোয়েস্ট আমরা মানে পাবলিকেরও সারা খুব বেশি রিকোয়েস্ট আমরাও জানে বুড় দিয়া বানাইছি দয়া করি কইয়ার আমি আমার তরফ থেকে কইয়ার আর আমার এমএলএ আমরা রাস্তা কোথা তানি পর্যন্ত ক্যাপিটাল আছে তাই ব্যক্তিগত এই রাস্তাকে করিয়া দিতে পারবা, যদি তান কোনো জাত মানে অন্য কোনো জয় থাকে মতবিরোধ থাকে তবে জানিয়ে না আমরা তো সারাই উতানে মানে সমর্থন করিয়া তানে ভোটও দিচ্ছি আর তাই না আমরা এমএলএ ভোট দিলেও এমএলএ না দিলেও আমরা এমএলএ আর দয়া করি কইয়ার আমরা রিকোয়েস্ট করিয়ার আপনার কাছেও করিয়ার আমার সরকারের তরফ থেকে করিয়া আর আমরা পাবলিকের সারা মিলিয়া খান ওইয়া রিকোয়েস্ট করিয়া তাই না ইমিডিয়েটলি কম সময়ের ভিতরে তান দেবো থাকি বলা ব্যক্তিগত আমরা রাস্তাটা করিয়া দেওয়ার লাগবে বা সরকার থেকে করিয়া দেওয়া তান পর্যন্ত আমরা বর্তমান করে এমএলএ জাকির এমএলএ আমরা মধ্য আইলা খান দি তান গেছে আমরা মানে আকুল আবেদন রইল ব্যক্তিগত ভূমিষ্ঠ যে পদক্ষেপ নিয়েছেন আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের কাছেও গিয়েছেন আমার এটি মহাশয়ের কাছেও গিয়েছেন আমরাও ব্যক্তিগত আমাদের তরফ থেকে একটা সাহায্য করেছি আর এইমাত্র আমি এমএলএ মহাশয়কে ধন্যবাদ জানাই, উনার একজন মানুষের সঙ্গে আমি যোগাযোগ করেছি উনি 100% আশা দিয়েছেন উনিও সহযোগিতা করবেন বা এন্দ্রেগার অ্যাপ্রুভেল মেটেরিয়ালস অ্যাপ্রুভেল হইলে বন্দুকমারা রাস্তাটি উনার পেটও সাবমিট দেওয়া হয়েছে বা পিডব্লিউডি রাস্তা তো উনার এক্সলভেন যেগু বা উনি একটা রিপোর্ট পাঠিয়েছেন 100% আশা দিয়েছেন যে 2-3 মাস বা 5 মাসের ভিতরে একটু এন্দ্রেগা হোক বা পিডব্লিউডি হোক এই রাস্তার থেকে এটা সম্পূর্ণ করিয়া দিবেন আর বর্তমানে তাই আশ্বাস দিয়েছেন যে 2-1 দিনের ভিতরে আমরা যেরকম সহযোগিতা করেছি আর্থিক সাহায্য দিয়ে ওনাদিগকে উনি একটা সাহায্য করবেন, এই বলি আমি আর বন্ধুমারার এই গ্রুপের জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ দিই আমি আমার বক্তব্য শেষ করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।